এইচএসসি পরীক্ষা শেষের পথে, আর কিছুদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি শুরু করতে হবে। সো অনেকের মধ্যেই একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা আমি কিভাবে শুরু করব। সো আজকে আমি তোমাকে বেস্ট কিছু আইডিয়া দেব, যেগুলা বিগত বছরগুলোতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1, 2, 3, 4, 5, 10, 15, 25, 100 হয়েছিল তাদের সাথে কথা বলে জেনেছি, এবং আমার নিজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফার অভিজ্ঞতার আলোকে কথা বলবো। সো এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, তোমার যে বন্ধুবান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি শুরু করতে চাচ্ছে তাদেরকে ভিডিওতে মেনশন দিতে পারো, এবং তুমিও ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারো, কারণ পরীক্ষা শেষে যদি খুঁজে না পাও, এই ক্ষেত্রে দেখো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা কিভাবে শুরু করবে। অবশ্যই একটা প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে। এখন যারা জানো না প্রশ্ন ব্যাংক কি, সেটা হচ্ছে এমন একটা বই যেখানে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো অর্থাৎ বি ইউনিট এবং সি ইউনিটে বিগত বছরগুলোতে আসা সকল প্রশ্ন একত্রে দেওয়া আছে। অর্থাৎ যারা মানবিকে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য বি ইউনিট, কি বি ইউনিট, এখানে মানবিক এবং বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীরা পরীক্ষা দেয়, এবং যারা ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য হচ্ছে সি ইউনিট। তাহলে এই বি ইউনিট এবং সি ইউনিট অর্থাৎ মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার যারা শিক্ষার্থী আছো, তোমাদের বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রশ্নগুলো করেছিল সেটা দেখলে তুমি আইডিয়া পাবা। সো এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, বিগত অ্যাটলিস্ট 10 বছরের প্রশ্ন তুমি ব্যাখ্যা সহ মুখস্থ মতো পড়ে নিবা, কারণ এটা পড়লে তোমার আইডিয়া জন্মে যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কেমন হয়। তুমি যখন প্রশ্ন ব্যাংক পড়লা তখন তুমি দেখবা যে ইংলিশ মেমোরাইজিং পার্ট আছে, কি আছে ইংলিশ মেমোরাইজিং পার্ট, এখানে একটা স্পেস হবে। সো মেমোরাইজিং পার্টের মধ্যে কি আছে, যেমন আছে তোমার ভোকাবুলারি, আছে হচ্ছে প্রিপোজিশন, কি আছে ভোকাবুলারি আছে, প্রিপোজিশন আছে, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব আছে, তারপর হচ্ছে তোমার দেখো তোমার মেমোরাইজিং পার্টে প্রিপোজিশন আছে, গ্রুপ ভার্ব আছে, তারপর হচ্ছে ফ্রেজ অ্যান্ড আইডিয়ামস আছে, তারপর হচ্ছে তোমার স্পেলিং পাবা। তাহলে এই আইটেমগুলা তুমি হচ্ছে এইচএসসি পরীক্ষার পর থেকেই বই কিনে পড়া শুরু করতে হবে। এখন কোন বই কিনবো, তোমাদের যদি এইটার দরকার পড়ে আমি ভিডিও বানিয়ে দেবো যে কোন বই থেকে বেশি কমন আসে, বিগত বছরগুলোতে সাকসেস রেশিও কেমন ছিল। সো এই যে আইটেমগুলো দেখছো, এই আইটেমগুলার শুরুতে তুমি বিগত বছরগুলোতে ভোকাবুলারি থেকে আসা সকল প্রশ্ন পড়ে নিবা, তুমি প্রিপোজিশন থেকে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আসা প্রশ্নগুলোকে শুরুতে পড়ে নিবা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করার সিস্টেম হচ্ছে বিগত বছরগুলোতে তুমি যেই টপিকটা পড়ছো ওই টপিকে আসা সকল প্রশ্ন পড়ে নিবা, তারপর মূল প্রসেসটা পড়বা। যেমন আমরা বাংলার ক্ষেত্রে কি করেছি, আগে আমরা হচ্ছে গল্প পড়েছি তারপর এমসিকিউ প্র্যাকটিস করেছি, বাট না অ্যাডমিশনের ক্ষেত্রে আগে এমসিকিউ প্র্যাকটিস করে দেখবা, বা আগে এমসিকিউগুলো পড়ে দেখবে যে কোন সিস্টেমে দিয়েছে, তারপরে তুমি গল্পতে যাবা। সো মুখস্থ আইটেমে আগে ভোকাবুলারি প্র্যাকটিস এযাবৎকালে যত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছে সব পড়বা। প্রিপোজিশনও সেম, গ্রুপ ভার্বও সেম, ইডিয়মসও সেম, স্পেলিংও সেম। বিগত বছরগুলোতে এই প্রত্যেকটা আইটেম থেকে যেই যে ইউনিভার্সিটি এবং যেই যে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসছে সেগুলো শেষ করে নিবা, এবং এইটা এইচএসসি পরীক্ষা দেওয়ার সাথে সাথেই বই কিনে এটা পড়তে পারো, এটা তোমাকে অনেক হেল্প করবে। এবং বাংলা বিরোচনের জন্য অনেকে আমাদেরকে বলে যে ভাইয়া বাংলা বিরোচনের জন্য কি করব। বাংলা বিরোচনের জন্য তুমি হচ্ছে এটিএম নামে একটা বই আছে আবু বকর ভাইয়ের লেখা, এই বইটা দেখতে পারো। এবং বাংলা বিরোচনের ক্ষেত্রে তুমি দেখবা এক কথায় প্রকাশ আছে, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলা হয়, তারপর হচ্ছে তোমার এক কথায় প্রকাশ বাগধারা, তারপর হচ্ছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ। সো এই যে আইটেমগুলো আছে, প্রবাদ প্রবচন, অর্থাৎ বাংলা ব্যাকরণের যতটা বিরোচন অংশ আছে, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, পারিভাষিক শব্দ, বিপরীতার্থক শব্দ, প্রবাদ প্রবচন, এই আইটেমগুলোরও বিগত বছরগুলোতে আসা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির এবং চাকরির পরীক্ষার প্রশ্নগুলোকে মুখস্থ করে ফেলবা। এরপর বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে প্র্যাকটিস সেগুলো পড়বা, বা বইয়ের মধ্যে যেই কন্টেন্টগুলো দেওয়া আছে সেগুলো মুখস্থ করবা। তারপরে আমরা 3 নম্বরে যাই, টপিক সিলেকশন।
দেখো, একটা বইয়ের সব কিন্তু পড়তে হয় না। সো তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য কোন কন্টেন্টগুলো থেকে প্রশ্ন আসে এইটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। সো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা কীভাবে শুরু করবে? অবশ্যই প্রশ্ন ব্যাংক পড়া শুরু করবে যদি তোমার 14 তারিখ পরীক্ষা শেষ হয়ে থাকে 14 তারিখের পর থেকে, কিংবা 14 তারিখের পরে যদি হয়ে থাকে 14 তারিখের পরে তোমার যেই দিনই পরীক্ষা শেষ হয় প্রশ্ন ব্যাংক পড়া শুরু করতে হবে। আগের পড়া থাকলে রিভিশন দাও। ইংলিশ মেমোরাইজিং পার্টগুলো মুখস্থ যদি না থাকে ঝটপট বই নিয়ে বিগত বছরগুলোতে প্রত্যেকটা আইটেম আসা বা প্রত্যেকটা আইটেমকে পড়া শুরু করো। তারপরে তুমি শুরু করো হচ্ছে বাংলা বিরোচনের। সেম, তুমি একটা বই নাও, বই নিয়ে এটিএম বইটা নিতে পারো, নিয়ে বিগত বছরগুলোতে যত প্রশ্ন এসেছে সেগুলোকে তুমি সলভ করতে পারো। টপিক সিলেকশন কোন কোন আইটেমগুলো থেকে আসে, যদি এই টপিক সিলেকশন নিয়ে ভিডিও লাগে আমাকে বলবা, কোন কোন আইটেমগুলো পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কভার হয়ে যাবে সেটা বলে দিব। এবং ফাইনালি স্টার্ট করে দাও। কোচিং কবে ক্লাস শুরু করবে, আমি কোনো কোচিংয়ে যাবো কি না, ইটস নট ইম্পর্টেন্ট। দ্য মেইন থিং ইজ তুমি কবে স্টার্ট করতেছো। কোচিংয়ের আশায় বসে থেকে লাভ নাই। 14 তারিখ পরীক্ষা শেষ, আই উইল সাজেস্ট ইউ 15 তারিখ থেকে শুরু করো। তুমি 15 তারিখ না পড়লে যে বন্ধুটা 15 তারিখ পড়লো ও কিন্তু একদিনে যদি 8 ঘন্টা পড়ে তাহলে 8 ঘন্টা তোমার থেকে আগায় গেল, তুমি এই একদিন পড়লা না। সো 14 তারিখ পরীক্ষা শেষ হলে 15 তারিখ শুরু করো, 20 তারিখ পরীক্ষা শেষ হলে 21 তারিখ থেকে শুরু করো, 24 তারিখ পরীক্ষা শেষ হলে 25 তারিখ থেকে শুরু করো, বাট শুরু করো, দেরি করো না। সো এই স্ট্র্যাটেজিটা ফলো করে তুমি তোমার ভর্তি প্রস্তুতিটা শুরু করতে পারো। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1, 2, 3, 4, 5 এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই সিস্টেমটা ফলো করে ভর্তি পরীক্ষা ভালো করেছিলাম। প্রশ্ন ব্যাংক শুরু করে দাও, বিগত 10 বছরের একেবারে বুঝে বুঝে পড়ো ব্যাখ্যাসহ। ইংলিশ মেমোরাইজিং পার্ট বিগত বছরগুলোতে এই কন্টেন্টগুলা, ভোকেবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এই কন্টেন্টগুলার আসা সকল প্রশ্ন পড়ো। বাংলা বিরোচনের ক্ষেত্রে সেম, বিগত বছরগুলোতে আসা প্রতিটা টপিকের প্রশ্নগুলোকে পড়ে ফেলো, তারপর মেইন কন্টেন্টে যাবা এবং স্টার্ট করে দাও যত তাড়াতাড়ি সম্ভব। টপিক সিলেকশনের উপর আমি ভিডিও দিব যে কোন কোন টপিকগুলো পড়লে তোমার হয়ে যাবে, সম্পূর্ণ বই পড়ার দরকার নেই। এই সিস্টেমটা ফলো করলে তোমাকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না। আর তুমি যদি চাও যে না ভাইয়া আপনি আমাদেরকে হেল্প করেন, এই ক্ষেত্রে আমাদের কিন্তু তোমাদের জন্য একটা ব্যাচ আছে, সেটা হচ্ছে টার্গেট ডিউ বি ইউনিটের ব্যাচ। অর্থাৎ যারা মানবিক কিংবা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে তাদের জন্য এই ব্যাচ সি ইউনিটের জন্য একটা আছে। দেখো, এই ক্ষেত্রে আমরা বাংলার ক্লাস নেব 40টা মানবিক বিভাগের জন্য, যেখানে রিটেনের ক্লাস থাকবে, বাংলা প্রথম পত্র, তারপর হচ্ছে দ্বিতীয় পত্র ব্যাকরণের ক্লাস থাকবে, ইংরেজি 40টা ক্লাস থাকবে, এখানে রিটেনের ক্লাস থাকবে, গ্রামারের ক্লাস থাকবে, ফার্স্ট পেপারের ক্লাস থাকবে, সাধারণ জ্ঞান ক্লাস হবে 30টা, যেখানে আমরা কিছু আইসিটির ক্লাস রাখবো কারণ আইসিটি থেকে প্রশ্ন করে এবং সাধারণ জ্ঞানের এ টু জেড আমরা শেষ করে দিব। এছাড়াও আমাদের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। তুমি যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের এই দুইটা নাম্বারে বিকাশে অথবা নগদে অথবা রকেটে 3000 টাকা সেন্ড মানি বা ক্যাশ ইন করে ভর্তি হতে পারো। ফাইনাল মডেল টেস্ট নিব আমরা 20টা, আমাদের ভর্তির লাস্ট ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর, এরপরে কিন্তু বললে লাভ হবে না। এবং ভর্তি কার্যক্রম চলতেছে, সো তুমি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। এখন অনেক স্টুডেন্ট আমাদেরকে কল দিয়ে ভর্তি হচ্ছে, সো তুমি কেন পিছিয়ে থাকবে, তাড়াতাড়ি তোমার সিটটা কনফার্ম করো, ঢাকা ইউনিভার্সিটিতে আসতে চাই। সি ইউনিটের ক্ষেত্রে দেখো, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ শাখার একজন শিক্ষার্থী, তুমি চান্স পেলে আমার সাথেই ক্লাস করবো, হয়তো বা মানে দেখা হয়ে যাবে আমাদের। সো এই ক্ষেত্রে দেখো, বাংলা ক্লাস থাকছে 40টি, ইংরেজির ক্লাস 40টি, হিসাব বিজ্ঞানের 20টি, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিংয়ের ক্লাস থাকছে 15টি করে। কোর্স ফি নিচ্ছি আমরা 3000 টাকা। তুমি যদি ব্যাচে ভর্তি হও তাহলে ফাইনাল মডেল টেস্ট পাবা 20টা, এবং ভর্তি কার্যক্রম যেহেতু চলতেছে তুমি নিচের দুইটা নাম্বারে বিকাশে অথবা নগদে 3000 টাকা পাঠিয়ে সেন্ড মানি বা ক্যাশ ইন করে আমাদেরকে কল দিতে পারো, অথবা এই দুইটা নাম্বারে কল দিয়ে কথা বলে নিতে পারো। ফেসবুক পেজে SMS করলে তোমাকে বিস্তারিত বলে দেওয়া হবে। ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নেওয়া হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে, ক্লাস শেষে লেকচার শিটগুলো PDF আকারে দেওয়া হবে। আমরা প্রতিটা ক্লাস শেষে ওই টপিকের উপর পরীক্ষা নিব, পরীক্ষায় কোনো প্রবলেম থাকলে সেটার জন্য আমরা দিব সলভ ক্লাস। সলভ ক্লাসের পর বলে দিচ্ছি, এই কোর্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাখ পর্যন্ত অর্থাৎ প্রায় 5 মাস চলবে, এবং এই একটা কোর্স করলে সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে, আলাদাভাবে তোমার আর প্রস্তুতি নেওয়া লাগবে না। এই একটা ব্যাচ করলে অল ইন ওয়ান সব ইউনিভার্সিটিতে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা। সো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভর্তি প্রস্তুতি তুমি কীভাবে শুরু করবা এটার হয়তো বা পারফেক্ট একটা গাইডলাইন তুমি পেয়েছো। ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখে থাকো ভাইকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি ভিডিওটা একবারে এ টু জেড পর্যন্ত দেখেছো, যে ভাই আমি ভিডিওটা কমপ্লিট করেছি। এবং বন্ধুবান্ধবের মধ্যে এই ইনফরমেশনগুলো ছড়িয়ে দাও, কারণ এই সঠিক তথ্যগুলোর অভাবে অনেক শিক্ষার্থী ভর্তি প্রস্তুতি থেকে হারিয়ে যায়।